হাই গাইজ, বন্ধুরা, আজকে এই পার্টিকুলার ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেব, মানে কিছু ইম্পর্ট্যান্ট ডেটা দেব, যেগুলো থেকে কিন্তু আমাদের এভরি এক্সাম, তুমি নির্মাণ সহায়ক বলতে পারো, এনএস বলতে পারো, পিএসসি জেই বলতে পারো, এসএসসি জেই বলতে পারো, কেএমসি বলতে পারো, কেএমডিএ বলতে পারো, এইসব এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 10500 2012, এই ক্লাসিফিকেশান থেকে আমাদের প্রশ্নটা আসে। কি কি প্রশ্ন আসে দেখো, সেটা তোমাকে এক এক করে আমি তোমাদের দেখাচ্ছি। এখানটা তুমি দেখতে পাচ্ছ অনেকগুলো ড্রিঙ্কিং ওয়াটার স্পেসিফিকেশান, তাই না? দেখো, ড্রিঙ্কিং ওয়াটার স্পেসিফিকেশান ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড, এখানে কোডের নাম্বার দিয়েছে, যেটা আমি তোমাদেরকে বললাম, যেটা হচ্ছে সেকেন্ড রিভিশনের হিসেবে যে ভ্যালুগুলো রয়েছে, এই ভ্যালুগুলো কিন্তু আমাদের জানতে হবে। কী কী ভ্যালু? না দেখো, টেবিল নম্বর 1 এবং টেবিল নম্বর 2, দুটো টেবিল রয়েছে, এই দুটো টেবিল থেকেই কিন্তু আসে। ঠিক আছে, কী কী না তোমাকে এখানে আসবে, এই যে কালার, হ্যাজেন, ইউনিট, ম্যাক্সিমাম, ঠিক আছে, এগুলোর যে রিকোয়ারমেন্ট, যে লিমিট তোমার রয়েছে, সেই লিমিটগুলো আসে। যেমন তোমার এই এক নম্বরের ক্ষেত্রে আমি যেটা বললাম 5, ঠিক আছে, পারমিসেবল লিমিট কত? না 15। সিমিলারলি পিএইচ ভ্যালু তোমাকে জিজ্ঞেস করে দিতে পারে, পিএইচ ভ্যালু কত? পিএইচ ভ্যালু হচ্ছে 6.5 থেকে 8.5, এর মধ্যে কিন্তু থাকে। আর এরপরে দেখো, এখানটায় উপরে রয়েছে অর্ডার, এই যে দেখো তোমার অর্ডার, অর্ডারের ক্ষেত্রে যেটা রয়েছে তোমাদের এই ভ্যালুগুলো মনে রাখতে হবে। যেমন আছে তোমার টেস্ট, টেস্টের ক্ষেত্রে সে একই। দেখো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোনগুলো, যেগুলো আমি হাইলাইট করে রেখেছি, এইগুলো হয়েছে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই এক নম্বরটা, কালার কত আসে, তার তোমার রিকোয়ারমেন্ট হচ্ছে 5, আর পারমিসেবল লিমিট হচ্ছে 15। পিএইচ ভ্যালু একটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 6.5 থেকে 8.5, এর মধ্যে ভেরি করে। ঠিক আছে, তারপর দেখো 6 নম্বর যেটা, সেটা ইম্পর্টেন্ট, টোটাল ডিজলভ সলিড, যেটা তোমার এমজি পার লিটারে, সেটা তোমার রিকোয়ারমেন্ট লিমিট কত? না সেটা হচ্ছে 500, আর পারমিসেবল লিমিট কত? না সেটা হচ্ছে 2000। এই ভ্যালুটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা যাব টেবিল নম্বর 2। এখানে দেখো টেবিল নম্বর 2, টেবিল নম্বর 2-তে কী কী বলছে রিকোয়ারমেন্ট আর পারমিসেবল লিমিট, এই দুটো আমরা জানবো। এক নম্বরটাও খুব ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের রিকোয়ারমেন্ট লিমিটটা কত? না সেটা হচ্ছে 0.03, আর পারমিসেবল লিমিট কত? 0.2। এরকমভাবে কিন্তু দেখো অনেকগুলো রয়েছে, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, বা তোমাদের কাছে যদি এই আইস কোডটা যদি না থাকে, তাহলে তোমরা আমাকে গ্রুপে মেসেজ করে দাও, আমি এই কোডটা কিন্তু তোমাদের দিয়ে দেবো। যে এগুলো অনেকগুলো রয়েছে, টোটাল 12টা এখানটা দেখতে পাচ্ছি, 12 টোটাল রয়েছে তোমার 24টা, ঠিক আছে, 24টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যেমন দেখো আয়রন, যদি তোমাকে আয়রন বলে দেয়, তখন তার রিকোয়ারমেন্ট হচ্ছে কত? 0.3, আর এখানে তোমার নলিক্সামে বলে দিয়েছে। যেমন ক্লোরাইড, এই যে দেখো 8 নম্বরটা কিন্তু আমাদের অলরেডি পরীক্ষায় এসছে, ক্লোরাইড, এই ক্লোরাইডের রিকোয়ারমেন্টের যে লিমিটটা কত? 250, আর পারমিসেবল লিমিট কত? 1000। এইভাবে কিন্তু আমাদেরকে প্রিপারেশনগুলো নিতে হবে, এবং এই দুটো চার্ট কিন্তু তোমরা ভালো করে মনে রাখো, দেখবে মনে রাখলে এখান থেকে একটা না একটা প্রশ্ন কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের প্রশ্ন বা পড়াশোনার বিষয়। নেক্সট পার্টে রাতে দেখি, যদি লাইভ আসতে পারি তাহলে একটা লং ক্লাস তোমাদের ইউটিউবের মাধ্যমে লাইভ নেব, সেটা কিন্তু 9:30 পর, 9টা থেকে 9:30 মধ্যে। ঠিক আছে, তো চলো আজকে সেশনটা এখানে শেষ করছি, নেক্সট পার্টে আবার দেখা হবে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ।